হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর আজকে আমরা এক্সপ্লেইন করব ডেমন স্লেয়ার সিজন 4-এর এপিসোড 1-কে দিয়ে, মানে হাশিরা ট্রেনিং আর্ক দিয়ে। তো চলো দেরি না করে শুরু করে এই প্রথম এপিসোডকে দিয়ে। তো সিজন 3-তে সোয়ার্ডস্মিথ ভিলেজ আর্কে আমরা দেখেছিলাম তানজিরো, মৈচিরো, মিৎসুরি, গেনিয়া এবং নেজুকো মিলে হান্তিঙ্গু এবং গিয়োককোকে মেরে দিয়েছিল এবং তানজিরো সেখান থেকে সবাইকে বিদায় জানিয়েছিল। এরপর এই এপিসোডের শুরুতে আমরা দেখি তানজিরোকে, যে বাটারফ্লাই মেনশনে ছিল এবং ব্যাটেলে অনেক চোট পাওয়ার কারণে সে রেস্ট নিচ্ছিল। তখন গোতো নামে এক কাকুশি তার জন্য খাবার নিয়ে আনে। তানজিরো তাকে সোয়ার্ডস্মিথ ভিলেজার্সদের কথা জিজ্ঞাসা করে। তো গোতো তাকে বলে, আমাদের বেশ কয়েকটি খালি গ্রাম তৈরি রয়েছে, যাতে কিছু ঘটলে আমরা দ্রুত সরে যেতে পারবো তাদেরকে নিয়ে। এরপর তানজিরো তাকে বলে, এক সপ্তাহ ধরে অজ্ঞান থাকার পর এত খাবার খাওয়া কি উচিত হবে? মিৎসুরিও অনেক খাবার খায়, যদিও বা সে অনেক অদ্ভুত। গোতো তাকে বলে, আমি শুনেছি মিৎসুরি এবং মৈচিরো 2 দিন ধরে ঘুমিয়েছিল এবং 3য় দিনের মধ্যে তারা প্রায় পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এটা শুনে তানজিরো খুবই ইমপ্রেস হয়ে যায় এবং গোতো তাকে বলে, যাই হোক, যদি এটা খেয়ে যদি তোমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তাহলে কোনো অসুবিধা না। এবং আমি খুশি হয়েছি এটা জেনে যে সবাই ব্যাটেলে ঘটে যাওয়া দুর্ঘটনার পরেও সবাই বেঁচে আছে। কিন্তু আমি তোমার বোনের ব্যাপারে কিছু অদ্ভুত শুনেছি, সে কি এখন ঠিক আছে? তানজিরো তাকে বলে, এখন নেজুকো সূর্যের আলোতেও বেরোতে পারবে এবং সে এখন ঠিক আছে। তারা তাকে পরীক্ষা করছে কিন্তু তারা জানে না যে সে মানুষে পরিণত হবে নাকি ডেমনে আরও বিকশিত হবে। তখন গোতো তাকে জিজ্ঞাসা করে, সিনোবু তাকে দেখছে? এবং তখন তানজিরো ভুল করে বলে ওঠে, না, তামায়ো। এবং গোতো তাকে জিজ্ঞাসা করে, এই তামায়োকে? তখন তানজিরোর গলায় খাবার আটকে যায়। গোতো তাকে আস্তে আস্তে খেতে বলে। অন্যদিকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখি জেনোৎসুকে, যে নেজুকোকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে এত কিউট লাগছিল যে জেনোৎসু তাকে বলে, চলো আমরা এখনই বিয়ে করব। জেনোৎসু তাকে বলে, তোমাকে আমি চাঁদের আলোতে দেখেছিলাম এবং তখন তোমাকে দেখতে খুব সুন্দর লাগতো, আর এখন সূর্যের আলোতে আরও সুন্দর লাগে। এই মুহূর্তে নেজুকো তাকে বলে ওঠে, ওয়েলকাম ব্যাক ইনোস্কে। এটা শোনার পর জেনোৎসু রেগে যায় এবং ইনোস্কোকে মারতে যাওয়ার জন্য তাকে খুঁজতে যায়। আসলে গত 2 দিন ধরে তারা আহত হয়ে বাটারফ্লাই মেনশনে আসার পর থেকেই ইনোস্কো নেজুকোকে নিজের নাম বলানো শেখাচ্ছিল। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি সমস্ত হাসিরাদের, কারণ সেই দিনেই উবুয়াশিকি মেনশনে হাসিরাদের এমার্জেন্সি মিটিং ডাকা হয়। তো ওয়াইন্ড হাসিরা সানেমি বলে, আমার হিংসা হয় যে কেন আমি কখনোই কোনো আপার মুন ডিমনের মুখোমুখি হতে পারি না। সার্পেন্ট হাসিরা অবনায় বলে, তুমি এটা নিয়ন্ত্রণ করতে পারবে না নিজে থেকে। তবে সবাই দৌড়াচ্ছে একই দিকে। অবনায় মিৎসুরিকে এবং মৈচিরুকে জিজ্ঞাসা করে যে তারা ঠিক আছে কি না। লাভ হাসিরা মিৎসুরি বলে, আমি এখন আগের থেকে ঠিক আছি, আর সে এটা জেনে খুশি হয় যে অবনায় তাকে এটা জিজ্ঞাসা করেছে। মিসড হাসিরা মৈচিরো বলে, আমি এখন ঠিক আছি। স্টোন হাসিরা গিয়মি বলে ওঠে, যদি আমরা আরও হাসিরাদের হারিয়ে ফেলতাম তাহলে ডিমন স্লেয়ার ক্রপস বিপদে পড়তো, তবে এটা ভালো হয়েছে যে তারা 2 জন আপারমন ডিমনকে মেরে ফেলেছে এবং বেঁচেও গেছে। ইনসেক্ট হাসিরা শিবনিও সেখানে বলে, তোমরা 2জন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছ, এটা মিরাক্কেলের মতো। ওয়াটার হাসিরা গিউ বলে ওঠে, আমার মনে হয় মাস্টার এই নিয়েই আমাদের কিছু বলবে, তার জন্যই এই মিটিং ডেকেছে। এরপর আমরা দেখতে পাই আমানেকে, মানে উবুয়াশিকির ওয়াইফকে। সে বলে, ধন্যবাদ সবাইকে অপেক্ষা করার জন্য, এবং আমি কাগিয়া উবুয়াশিকির রিপ্রেজেন্টে থাকবো, মানে মাস্টারের রিপ্রেজেন্টে থাকবো এই হাসিরা মিটিংয়ে। সে সবাইকে জানায়, মাস্টার কাগিয়া উবুয়াশিকি ক্রমাগত অসুস্থতার কারণে তিনি আর তোমাদের সামনে উপস্থিত থাকতে পারছে না, তিনি তার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। এই নিউজটা শুনে সবাই একটু হতাশ হয়ে পড়ে। গিয়মি তাকে বলে, আমরা বুঝেছি, আমরা প্রার্থনা করি যে মাস্টার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। এরপর আমানে তাদের বলে, আমার মনে হয় তোমরা নিশ্চয়ই শুনেছো যে এক ডিমন সূর্যের আলোকে সহ্য করতে পেরেছে, তো মুজার নিশ্চয়ই আসবে তাকে নেওয়ার জন্য, যাতে করে সেও দিনের আলোতে বেরোতে পারে। এরপর মিৎসুরি কাসুকাই গ্রো আসে আমানেকে এবং একটি রিপোর্ট দেয়। আমানে তাদের জানায়, মিৎসুরি এবং মৈচিরো তাদের মার্ক আনলক করে নিয়েছে আপারমন ডেমন 4 এবং 5-এর সাথে লড়াইয়ের সময়। তো আমি তাদের কাছ থেকে জানতে চাই যে কিভাবে তারা এই মার্ক আনলক করেছে।
তো মৈচুরো এবং মিচুরি তাকে কিছুই বুঝতে পারে না। তো আমানে তাদের বুঝিয়ে বলে যে সেনগোকু পিরিয়ডের সময়কালের সোয়ার্ডসম্যানরা প্রায় মুজানকে হারিয়েই ফেলেছিল ফাস্ট ব্রিদিং স্টাইল ব্যবহার করে, এবং সমস্ত মার্কগুলি ডেমনের মারার এক নিদর্শন। তো এটা শুনে সবাই অবাক হয়ে যায়। আমানে বলে, তোমরা হয়তো এই ধরনের গল্প শুনেছো, কিন্তু এখন তোমরা জানো যে এইগুলি সত্যি। তো সানেমি তাকে জিজ্ঞাসা করে, আমি এই প্রথম এই ব্যাপারে শুনলাম, আমাদের কাছ থেকে এই ইনফরমেশনটা লুকানো হয়েছে কেন? আমানে তাকে জানায় যে কারণ অনেকেই নিজেদেরকে যন্ত্রণা দিয়েছে যে কেন তাদের গায়ে মার্ক দেখা যায়নি, সেই জন্যই লুকানো হয়েছে। এছাড়াও মার্ক সম্পর্কিত বেশিরভাগ বিবরণ অস্পষ্ট, তখন হয়তো গুরুত্বপূর্ণ মনে হয়নি, অথবা ডেমনসদের সাথে লড়াইতে ডেমনসলেয়ার কর্পসরা সম্ভবত তথ্যটি হারিয়ে ফেলেছে। কিন্তু শুধুমাত্র একটি ক্লিয়ার রেকর্ডস আমাদের কাছে আছে, সেটা হলো যখন মার্ক আনলক সোয়ার্ডসম্যান আসবে, তখন সেই মার্ক চারপাশের অন্যদের ওপর অনুরণের মতো প্রদর্শিত হবে। মানে ধরো কেউ একজন মার্ক আনলক করে নিয়েছে এবং তার পাশাপাশি সে সবাইকে শেখাতে পারবে যে সেই মার্কটি কীভাবে আনলক হয়েছে। এবং তখন উবুয়াশিকির একটি মেয়ে বলে, এই সমস্ত কথা একটি নোটে লেখা আছে যেটা ফার্স্ট ব্রিদিং ইউজ করা সোয়ার্ডসম্যান লিখে গেছে, সম্ভবত ইউরোচেই লিখে গেছে। এখন এই সময় আমাদেরকে প্রথমত মার্কটি আনলক করতে হবে। আমানে এরপর বলে যে তানজিরো কামারো, যে হাসিরাদের মধ্যে পড়ে না, সেও তার ফার্স্ট মার্ক আনলক করেছে, কিন্তু কিভাবে সেটা করেছে সেটা সে জানে না। কিন্তু এখন বাকি দুইজন হাসিরাও সেই মার্ক আনলকও করে নিয়েছে। তো আমানে তাদের বলে কিভাবে তারা মার্ক আনলক করেছে সেটা বাকিদের শেখাতে। তো মিৎসুরি এটা শুনে আনন্দ পায় এবং সে লেডি আমানেকে বলে, সে অবশ্যই আমি শেখাবো। সে বলে যে সেই সময় আমার বডি অনেক হালকা হয়ে গেছিলো, এবং তারপর সে উল্টাপাল্টা বকতে থাকে। তো এটা শুনে বাকিরা সব অবাক হয়ে যায় এবং তার দিকে তাকিয়ে থাকে, এবং মিৎসুরি তার এই ব্যবহারের জন্য সবার কাছে ক্ষমা চায়। তখন মৈচুরো বলে ওঠে, আমি জানতাম না যে আমার মার্ক আনলক হয়ে গেছিলো সেই সময়। যখন আমি সেই লড়াইয়ের কথা ভাবি, তখন যা মনে আসে তা হলো কয়েকটি অস্বাভাবিক জিনিস, এবং আমি অনুমান করি যে এই জিনিসগুলি করার ফলে যে কারোর উপর মার্ক দেখা যেতে পারে। সে বলে যে এই রিসেন্ট ফাইটে আমি পয়জেন্ড হয়ে গেছিলাম এবং আমি মুভই করতে পারছিলাম না, আমার শ্বাস প্রশ্বাস আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল এবং পয়জেন আমার শরীরে ছড়িয়ে পড়েছিল, এবং তখন একটি ছেলে আমাকে সাহায্য করেছিল কিন্তু সে প্রায় মরেই যাচ্ছিল, আর তখন আমার হারিয়ে যাওয়া মেমোরি ফিরে আসে। আমি খুব রেগে গিয়েছিলাম এবং আমার ইমোশন কন্ট্রোলই করতে পারছিলাম না, এবং আমার মনে হচ্ছিল যে আমার হার্ট রেট 200 বিট পার মিনিট হচ্ছিল, এবং আমার শরীরের গরম হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন আমার শরীরটা জ্বলছে, এবং আমার মনে হয় আমার শরীরের টেম্পারেচার প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছিল। তো এটা শুনে সিনোবু তাকে জিজ্ঞাসা করে যে তুমি এই অবস্থায় মুভ করতে পারছিলে? মৈচুরো তাকে বলে, না, তবে সার্ভাইভাল হলো সেই জিনিস যা তাদের থেকে আলাদা করে যাদের মার্ক নেই। তো আমানে তাকে জিজ্ঞাসা করে যে হার্ট রেট 200 বেশি এবং টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস তুমি কি করে বুঝলে? তো তখন মৈচুরো বলে যে একবার যখন আমার শরীর খারাপ হয়েছিল কোচোস মেনশনে, তখন আমার জ্বর ছিল এবং থার্মোমিটারে দেখেছিলাম যে টেম্পারেচার 39 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই অনুভূতিটাই হয়েছিল যখন মার্ক আনলক হয়েছিল। তো সানেমি তাকে বলে, এটা কি সত্যিই অনেক সহজ? তো সিনোমু বলে যে এটা হলো এক গুরুত্বপূর্ণ যে সব হাসিরাকে এখন মার্ক আনলক করতেই হবে। গিওমি বলে যে আমি এটা অ্যাচিভ করবো যেভাবেই হোক, আর মাস্টারকে রেস্ট নিতে বলো। আমানে সবাইকে থ্যাংক ইউ বলে আর বলে যে আমি সবাইকে মার্ক আনলক সম্বন্ধে আরও কিছু বলতে চাই। মিৎসুরি বলে, কি সেটা? আমানে বলে যে যারা মার্ক আনলক করেছে তাদের জন্য এটা দেরি হয়ে গেছে। গিউ বলে যে যারা কোনোরকম আশা ছাড়া মার্ক আনলক করবে তারা সব পারবে। এটা বলে গিউ সেখান থেকে চলে যাওয়ার জন্য অনুমতি চায়। তো জানমি তাকে বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমরা এখন আলোচনা করব যে কিভাবে এই মার্ক আনলক করব। তো গিউ বলে, আমি এর মধ্যে থাকতে চাই না, তোমরা 6 জন কথা বলো। ওবনায় বলে, তুমি এর মধ্যে থাকতে চাও না, তার মানে কি? তুমি এই মিটিংয়ে থাকবে না বলছো? তুমি কি এই মিটিং থেকে বেরিয়ে তোমার নিজের ট্রেনিং স্টার্ট করবে নাকি? তো সানমি চিৎকার করে তাকে দাঁড়াতে বলে। তো গিউ বলে, আমি তোমাদের থেকে অনেক আলাদা। আর এটা শুনে সানমি রেগে যায় এবং তার সাথে লড়াই করতে যায়, কিন্তু গিওমি তাকে আটকে নেয়। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি বাটারফ্লাই মেনশন, যেখানে তানজিরো দেখে যে হাগানেজুকা তার সাথে দেখা করতে এসেছে, এবং তাকে দেখে তানজিরো খুবই খুশি হয়ে যায়।
আর হাগানেজুকা তাকে বলে যে আমি তোমার জন্য শর্টসটা এনেছি এবং সেটা তৈরি হয়ে গেছে। তানজিরো দেখে রিঙ্গুকুর হিল্ট তলোয়ারে লাগানো আছে, তাই সে কোতেৎসুকে ধন্যবাদ বলে সেটা তলোয়ারে লাগানোর জন্য। তানজিরো ব্লেডটা দেখে অবাক হয়ে যায় যে তলোয়ারের কোয়ালিটি মারাত্মক ছিল। হাগানেজুকা তাকে বলে যে ব্লেডটা সাবধানে ব্যবহার করবে, নইলে আমি তোমাকে সেখানেই মেরে দেবো, তা এবং সেটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে জানালা ভেঙে ইনোসকে আসে। তো গত তাকে বলে, তুমি এটা কী করেছো, তুমি কি পাগল হয়ে গেছো, সিনোবুও দেখলে তোমাকে মেরে দেবে। গেনিয়া তানজিরোর পাশের বেটেই শুয়েছিল এবং সে এত আওয়াজ সে সহ্য করতে পারছিল না। ইনোসকে বলে ওঠে, স্ট্রঙ্গার স্ট্রঙ্গার স্ট্রঙ্গার, গ্রুপ ট্রেনিং শুরু হয়ে গেছে। তো তানজিরো তাকে জিজ্ঞাসা করে যে কিসের ট্রেনিং। ইনোসকে বলে, আমি জানি না কিন্তু ট্রেনিং শুরু হয়ে গেছে। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের হাসিয়া ট্রেনিং আর্কের ফার্স্ট এপিসোড কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক অবশ্যই করবেন এইরকম ধরনের অ্যানিমি এক্সপ্লেন বাংলায় দেখার জন্য। আমরা দেখা করব খুব তাড়াতাড়ি নতুন একটি এপিসোড নিয়ে। ধন্যবাদ।